হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। WB এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই, আমি সোমনাথ দত্ত। তো আজকে আমরা আলোচনা করছি রেলে পড়া 500 জেনারেল সায়েন্স MCQ এর সেকেন্ড পার্ট। এই ভিডিওতে তোমরা 300টা MCQ পাচ্ছ, শুধুমাত্র আমরা উত্তর বলে দেবো না, উত্তরগুলো কেন হচ্ছে সেটা এক্সপ্লেনেশন অবশ্যই করবো, কারণ ফিজিক্স বা কেমিস্ট্রিতে ব্যাখ্যা ছাড়া বা না বুঝে যদি কোনো MCQ তোমরা মুখস্থ করো তাহলে ডেফিনেটলি সেটা বেশিক্ষণ তোমাদের মাথায় তো থাকবেই না, পরীক্ষার সময় একটু ঘুরিয়ে দিলেই ভুল করে আসার চান্স থাকে। নর্মাল MCQ ছাড়াও কিন্তু এখানে অনেক নিউমেরিক্যালসও আছে, তো সেগুলো আমরা তোমাদের অঙ্ক কষে বা নিউমেরিক্যালসগুলো সলভ করে ডিটেলসে তোমাদের সলভ করে দেবো। তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম প্রশ্নটা দেখে নাও কী বলেছে। যদি ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা 36 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস হবে, অর্থাৎ ক্রিপ্টনে ইলেকট্রন বিন্যাস কত হবে। দেখো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত বলেছে, 36, তাই না? দেখো 36 মানে কি, আমাদের কে শেলে আমাদের টোটাল কতগুলো ভরতে পারে, সর্বাধিক কতগুলো থাকতে পারে, দুটো। এল শেলে কতগুলো থাকতে পারে, আমরা জানি 8টা। আচ্ছা কে এল এম শেলে কতগুলো থাকতে পারে, আমরা জানি 18টা সর্বাধিক থাকতে পারে। তাহলে তোমরা কত হচ্ছে দেখো, 2 আর 8 = 10, আর 18 = 28, আর বাকি আছে কটা, বাকি আছে তোমাদের 8। তাহলে এই 8টা KLMN শেলে কিন্তু ঢুকে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো ক্রিপ্টন সম্পর্কে কতগুলো কথা বলে দিই, এটা তোমাদের জানতে হবে, এবং এর ওপর এই যে কীভাবে এটা নির্বাচন করতে হয় সেটা বোহর মডেল আমি তোমাদের আরেকবার পড়িয়ে দেবো। তোমরা জানো যে WBCS পোর্টালের চ্যানেলটি হ্যাক হয়ে ওটি ডিলিট হয়ে গেছে, তো আমরা ফার্দার আবার সব করাচ্ছি, এটা ফার্স্ট অফ অল। আচ্ছা যেটা ব্যাপার সেটা হচ্ছে ক্রিপ্টন কিন্তু একটি নিষ্ক্রিয় গ্যাস, ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় গ্যাস, ওটি 18th শ্রেণী অর্থাৎ 18তম গ্রুপের অন্তর্ভুক্ত, যে গ্রুপটা শুরু হয় হিলিয়াম দিয়ে। ক্রিপ্টন এবং অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলোর শেষে 8টাই থাকে, কেবলমাত্র হিলিয়াম বাদ দিয়ে। হিলিয়ামের শেষ কিন্তু দুটো থাকে, হিলিয়ামের শেষে কটা থাকে, দুটো। আর ক্রিপ্টন এবং বাকিগুলোর ক্ষেত্রে কটা থাকে, শেষে 8টা থাকে। তো এটাও প্রশ্ন পড়ে যে নিষ্ক্রিয় গ্যাসগুলির শেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে, খুব ইম্পর্টেন্ট। টোট সব কটেরই 8টা করে আছে, কেবলমাত্র হিলিয়ামের কিন্তু দুটো থাকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ওই জন্য আমি তোমাদের উল্লেখ করে দিলাম। এই এক্সপ্লানেশনগুলো শোনাই কিন্তু জরুরি, শুধুমাত্র দেখো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে শুধু MCQ পড়ে কোনো লাভ হয় না যদি তুমি বেসিকটা না বোঝো। আচ্ছা এটা দেখো, এটা যেমন খুবই কনসেপচুয়াল প্রশ্ন, ABC ডোবার্নিয়র ট্রায়াড হিসাবে পর্যবেক্ষিত হয়, অর্থাৎ ABC হচ্ছে ডোবার্নিয়র ট্রায়াডের 3টে মৌল, A, B এবং C। এবার কি বলেছে দেখো, যদি A এর পারমাণবিক ভর 7 হয় তাহলে A এর পারমাণবিক ভর কত, 7, এবং C এর পারমাণবিক ভর যদি 39 হয়, অর্থাৎ তোমাদের দুটো দিয়ে রেখে দিয়েছে, তোমাদের বলেছে B এর পারমাণবিক ভর কত। দেখো ডোবার্নিয়রের ট্রায়াডের 3টে যখন মৌল আমরা একসঙ্গে বসাই, একই সিরিজে যখন বসাই, ট্রায়াড বলতে কি বোঝায়, ট্রায়াড বলতে হচ্ছে 3টে মৌলের একটা টিম, 3টে মৌলের টিম বা দল বলতে পারো। তো এরকম 3টে মৌল হচ্ছে ABC এখানে তোমাদের ধরে নিতে বলেছে। এবার আমরা জানি যখন ডোবার্নিয়রের ট্রায়াডে আমরা 3টে মৌলকে বসাই, তখন আমরা এটাও জানি যে প্রথম দুটো মৌলের যে গড় সেটা হয় সেকেন্ড মৌলের, প্রথম দুটো নয় সরি, ফার্স্ট এবং থার্ড মৌলের পারমাণবিক ভরের গড় হচ্ছে সেকেন্ড যে মৌল থাকে তার পারমাণবিক ভর হয়। তাহলে এই দুটোর গড় কত হবে, 7 আর 29 হচ্ছে তোমাদের 46। আর গড় নির্ণয় করতে গেলে আমরা কী করি, যতগুলো নেই ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করি, তো দুটো নিলাম ওই জন্য 2 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে আমাদের 23, এটাই কিন্তু তোমাদের এখানে উত্তর হবে। তো বুঝতে পারলে ফার্স্ট এবং থার্ড এই তিনটেকে, এই দুটোকে আমরা কী করি, গড় করে আমরা যেটা নির্বাচন করি সেটাই হচ্ছে সেকেন্ডটার পারমাণবিক ভর হয়, এটাই হচ্ছে ডোবার্নিয়রের ট্রায়াডে বিশেষত্ব ছিল। যদি পরীক্ষার সময় CD আর E দিয়ে দেয় এবং এটার একটা দিয়ে দিল, তখন তোমরা কী করবে, দুটোকে গড় করবে, অর্থাৎ XY/2 করলে যেটা হবে সেটাই তোমাদের কিন্তু এই D এর কিন্তু পারমাণবিক ভর হবে। আমি বারবার বলে দিচ্ছি, আর এই ডোবার্নিয়রের ট্রায়াড আর পারমাণবিক যে অ্যাটমিক নাম্বার এগুলো নিয়ে আমি সব ক্লাস আবার করাবো, কারণ আমাদের ডিলিট হয়ে গেছে ক্লাসগুলো, ওকে, যেমনটা আমরা এটা করাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে যে ডোবার্নিয়র কিন্তু পারমাণবিক ভরের ওপর করেছিলেন, ইভেন ম্যান্ডেলিফও পারমাণবিক ভরের ওপর করেছিলেন, কিন্তু মোজলে এই ভুলটা প্রথম বুঝতে পেরেছিলেন। উনি কিন্তু অ্যাটমিক মাসের ওপর নয়, অর্থাৎ পারমাণবিক ভরের ওপর নয়, উনি কিন্তু অ্যাটমিক নাম্বারের ওপর কিন্তু উনি কাজ করেছিলেন, এবং ওই জন্যই ওনারটা একদম ঠিকঠাক হয়েছিল। নেক্সট আমরা পরেরটায় চলো। পরেরটা, একটি পরিবাহীর প্রতিরোধকে যদি দ্বিগুণ করা হয়, দেখো প্রতিরোধকে দ্বিগুণ করা মানে হচ্ছে যদি X থাকে তো সেটা 2X হয়ে যাচ্ছে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কী হবে, ডেফিনেটলি বিদ্যুৎ প্রবাহ কিন্তু কমে যাবে, এবং যে হারে রোধ বাড়ছে, প্রতিরোধ মানে এখানে রোধ, যে হারে রোধ বাড়ছে
সে হারে কিন্তু কারেন্ট ফ্লো কমে যাবে। এটা যদি দ্বিগুণ হয়ে যায় এটা তবে হাফ হয়ে যাবে। এটা মাথায় রাখবে, এটা হচ্ছে রোধের সঙ্গে তোমাদের কারেন্টের সম্পর্ক, রোধ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কিন্তু ব্যতিরেকাত্মক থাকে। তো সেটা কোথায় দেওয়া রয়েছে, দেখো এই সূত্রটাতে সেই সম্পর্কটা দেওয়া রয়েছে। আমরা জানি দেখো এখানে পরিবাহী যে আই, আই মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ারকে নির্দেশ করে, সেটা দেখো ওপরে রয়েছে কারেন্ট ফ্লোকে, আর আর দেখো তোমাদের নিচে রয়েছে। এমনি এই সূত্রটা তোমাদের জানার দরকার, আই সমান সমান ভি বাই আই, ভি বাই আর। এটা আমি তোমাদের গতকালই আমি তোমাদের যে পরিবাহীর পুরো টোটাল প্রায় 1 ঘন্টা 29 মিনিটের আমি একটা ক্লাস দিয়েছি তোমাদের, 1 ঘন্টা 29 মিনিটের ক্লাসে, সেই ক্লাসে কিন্তু আমি তোমাদের টোটাল প্রবাহী তড়িৎ সম্পর্কে আলোচনা করেছি, টোটাল প্রবাহী তড়িৎ পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি আমি। তো তোমরা ডেফিনেটলি সেটা কিন্তু একবার ফার্স্ট দেখে নাও, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওকে এটা মাথায় রাখো। চলো নেক্সট হচ্ছে আমরা পরেরটায় যাবো, কী বলে দেখো, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস উৎপাদনে কোন কোনটা ব্যবহার করা হয় নিচের। তো ক্লোরিন গ্যাস উৎপাদনে নিচের ব্যবহার করা হয় কিন্তু ব্লিচিং পাউডার, কারণ ব্লিচিং পাউডার হচ্ছে, ব্লিচিং পাউডারের মনে মধ্যে কিন্তু তোমাদের ক্লোরিন থাকে, তো ক্লোরিন গ্যাস উৎপাদনে কিন্তু ব্লিচিং পাউডারকে ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্টটা দেখো, একটি পরিবাহী রোধ তার ড্যাশের ব্যস্তানুপাতিক। তো মনে রাখবে পরিবাহীর রোধ যেটা হয় সেটা কিন্তু লেন্থের সমানুপাতিক হয়, পরিবাহীর রোধ কিন্তু তোমরা মাথায় রাখবে এরিয়ার ব্যস্তানুপাতিক হয়। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে, এরিয়া অফ ক্রস সেকশন, এটার ব্যস্তানুপাতিক হয়। আর পরিবাহীর রোধ কিন্তু তোমরা এটাও মাথায় রাখবে যে ডায়ামিটার বা ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তিনটে ফর্মুলা তোমাদের মাথায় রাখার দরকার, রোধ এবং রোধাঙ্ক নিয়েও কিন্তু আমি ক্লাস করিয়ে দিয়েছি। এই যেটা আমি একটু আগে বললাম যে 1 ঘন্টা 1 আওয়ার 39 মিনিটের যে ক্লাস আমি তোমাদের করিয়েছি, তাতে কিন্তু আমি তোমাদের পরিবাহীর পুরো চ্যাপ্টারটা মানে প্রবাহিত হইতে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করেছি, সেখানে কিন্তু সব বিশ্লেষণ করা আছে। ওই জন্য তাও আমি তোমাদের লিখে দিচ্ছি, বাট কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে কিছু করা সম্ভব না। অনেকেই এমসিকিউর দিকে হাঁটো, আমি বারবার বলছি এমসিকিউর দিকে যেও না, আগে ফার্স্ট বেসিকটা ক্লিয়ার করো। হ্যাঁ তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে অন্য কথা, তো এখানে তোমাদের উত্তর কোনটা হবে, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি এখানে এক্সপ্লেন করতে করতে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর এখানে দেওয়াই আছে কিন্তু এক্সপ্লেনেশন জরুরি। আচ্ছা পরেরটা দেখো, যদি কোনো একটি আয়নার দিকে তাকিয়ে তোমার মনে হয় যে তোমার ছবি তোমার দেহের তুলনায় ছোট হচ্ছে, বা এখানে আপনি বলে বলা আছে আপনার ছবি আপনার দেহের তুলনায় ছোট দেখাচ্ছে, তাহলে সেই দর্পণটি বৈশিষ্ট্য কী। ইফ ইউ লুক ইন টু আর মিরর অ্যান্ড ফাইন্ড দ্যাট ইমেজ ইউর রিফ্লেকশন ইজ স্মলার দ্যান ইউ, দেন দ্য টাইপ অফ মিরর ইট, তাহলে মিররটি কী ধরনের হবে, অবশ্যই সেটা উত্তল দর্পণ হবে। মিরর মানে এখানে দর্পণ, উত্তল দর্পণ। আমরা জানি যে অবতল দর্পণে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বিগার অর্থাৎ লার্জার ইমেজও পাই এবং ছোটো ইমেজও পাই, কিন্তু এখানে এটা উত্তল দর্পণই হবে। এটার কারণ হচ্ছে সাধারণত তোমাদের মাথায় রাখতে হবে যখন এরকম ধরনের প্রশ্ন দেয় এবং যদি উত্তল দর্পণ থাকে তোমাদের উত্তল দর্পণই কিন্তু এখানে ক্লিক করতে হবে, কিন্তু এটা যদি উল্টো থাকতো অর্থাৎ যদি তোমার ছবি তোমার থেকে বড় দেখাচ্ছে যদি এরম থাকতো তাহলে অবশ্যই আমরা অবতল দর্পণে ক্লিক করতাম, ওকে এটা মাথায় রাখবে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, উত্তল দর্পণ। নেক্সট পয়েন্টটা চলো, আর এই উত্তল দর্পণের উপরে আমি লাইটের উপরেও কিন্তু তোমাদের প্রায় 4-5টা ক্লাস অলরেডি আমার আপলোড করা হয়ে গেছে, পুরনো ক্লাস এবং নতুন আমি আপলোড করেছি। কালকেই আমি তোমাদের উত্তল লেন্স আপলোড করেছি, তার আগের দিন আমি তোমাদের দর্পণ নিয়ে কাজ করেছিলাম, দর্পণের উপর টোটাল 3টে ক্লাস আমি দিয়েছি অলরেডি, তো ডেফিনেটলি সেগুলো দেখো, তারও লিস্ট নিচে আছে। আচ্ছা দেখো এখানে কী বলছে, 2 কেজি ভরের একটি বস্তুকে ওপর দিকে ছোড়া হলো 20 মিটার পার সেকেন্ড প্রারম্ভিক গতিবেগে। তাহলে তোমাদের কী বলছে, তাহলে বলছে 2 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কী হবে। দেখো এখানে তোমাদের 2 সেকেন্ড পর বলেছে, এইটা মাথায় রাখবে। আর এখানে জি এর ভ্যালু দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা দুটো সূত্র কাজে লাগাবো, এক হচ্ছে তোমাদের কিন্তু গতি বার করতে বলেনি, তোমাদের বলেছে গতি শক্তি বার করতে। তাহলে গতিশক্তি সূত্র আমরা কী জানি, হাফ ইন্টু এম ইন্টু ভি তার স্কোয়ার, এই হচ্ছে তোমাদের গতিশক্তি সূত্র। কিন্তু গতিশক্তি সূত্র কাজে লাগানোর আগে আমাদের আর সূত্র কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে ভি এর ভ্যালু বার করতে হবে। এটা এইটা কিন্তু ভি এর ভ্যালু নয়, এটা হচ্ছে প্রারম্ভিক বেগ, আর ভি হচ্ছে তোমাদের অন্তিম বেগ। তো ভি এর ভ্যালু বার করার যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে, আমরা কী জানি, u - gt u - g × t, এই আমরা জানি, ওকে। এবার ইউ কী, ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, যেটা হচ্ছে তোমাদের এখানে 20। তো 20 - g কত, জি হচ্ছে এখানে 10, তোমরা দেখতে পাচ্ছ 10। টাইম কত বলেছে, 2 সেকেন্ড, তো 2। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 20 × 20 মানে 20 - 20, 20 - 20 করলে কী হবে, 0 আসবে। তার মানে এখানে ভি এর ভ্যালু তোমাদের কী আসবে, 0। তাহলে ভি এর ভ্যালু 0, তো ভি এর স্কোয়ার করলে সেই 0ই আসবে। তার সঙ্গে এম গুণ করো, তার সঙ্গে হাফ গুণ করো, তো তুমি 0-র সঙ্গে যাই গুণ করো না কেন, 0ই হবে। ওই জন্য এখানে অ্যান্সার কিন্তু তোমাদের হবে 0 জুল, বুঝতে পারলে? তো এই ফর্মুলাটা মাথায় রেখো, মনে রাখবে এখানে অন্তিম বেগ বলেনি, এখানে প্রারম্ভিক গতিবেগ শব্দটা উল্লেখ করে দিয়েছে, ইনিশিয়াল স্পিড, এই যে ইনিশিয়াল ভেলোসিটি উল্লেখ করে দিয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি যখন থাকবে তখন এই ভি এর ভ্যালু কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি হবে না, ইনিশিয়াল ভেলোসিটি থেকে তোমাকে প্রারম্ভিক বেগ থেকে তোমাকে অন্তিম বেগ বার করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের অন্তিম বেগ, মাথায় রাখবে এইটা হচ্ছে তোমাদের কি, অন্তিম বেগ। যদি প্রারম্ভিক দেওয়া বেগ দেওয়া থাকে সেখান থেকে অন্তিম বেগ বার করার সূত্র হচ্ছে এইটা।
ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো আমরা পরেরটায় যাব। আচ্ছা পরেরটা কী বলেছে দেখো, যে 22 কিলোগ্রাম ভরের একটি বস্তু যদি 5 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে সেটির গতিশক্তি কী হবে? এটা খুব সোজা, হাফ ইন্টু এমভি স্কোয়ার, গতিশক্তি নির্ণয়ের সূত্র একটাই, এমভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম, এম কত বলেছে এখানে? এম দেখো বলেছে এখানে 22, কারণ মাস হচ্ছে 22। ভি স্কোয়ার কত বলেছে? 25, কারণ 5 স্কোয়ার হয়ে যাবে 25। তো এখানে কাটাকুটি করো, দেখতে পাচ্ছি 11, 11 ইন্টু 25 করলে কত হয়? 275 জুল, দ্যাট ইজ ইউর অ্যান্সার। নিচেরটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা পরেরটা চলো কী বলেছে, খাবার দাবারে দে তেল চিটচিটে গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়, সেটা র্যানসিড হয়ে যায়। এটা র্যানসিডিটির জন্য হয়, এবং এই র্যানসিডিটি কেন হয়? ফ্যাট এবং তেলের জারণের ফলে হয়, এটা মাথায় রাখবে। ফ্যাট এবং তেলের জারণের ফলে কিন্তু এটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা এক্সপ্লেন করার কিছু নেই। আচ্ছা পরেরটায় চলো, একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হলো, অর্থাৎ বক্র ব্যাসার্ধ মানে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, এই যে আমি তোমাদের বলেছিলাম রেডিয়াস অফ কার্ভেচার আগের দিনই পড়িয়েছি, 20 হলে ফোকাস দৈর্ঘ্য কত? তো আমরা কী জানি ফোকাস দৈর্ঘ্য সমান সমান কি? c/2, তাই না? তো ফোকাস দৈর্ঘ্য এখানে বার করতে বলেছে, তাই সি কত এখানে বলেছে? 20, 20/2, দ্যাট মিনস এখানে কী হবে? 10 হবে। অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্র ব্যাসার্ধের হাফ হয়। তো আমি অনেকবার তোমাদের বলেছি এখানে অ্যান্সার হবে। দেখো আমি যা পড়েছি তার থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন পড়েছি, এবারেও পড়বে। চলো নেক্সট পয়েন্টটা চলো, ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। তো মেটাল নন মেটালের টোটাল আমি 1 ঘন্টা 40 মিনিটেরও বেশি একটা ক্লাস দিয়েছি, তো সেই ক্লাসের টোটাল 4টে পার্ট একসঙ্গে আছে। আগেরবার যেটা 4টে পার্ট আলাদা করেছিল, এবারে সেটা 1, 2, 3, 4, অর্থাৎ 4টে পার্ট কিন্তু তোমাদের একসঙ্গে দেওয়া হয়েছে, টোটাল চ্যাপ্টারটাই কভার করা আছে ওখানে। তো ভীষণ বড় চ্যাপ্টার, NCERTতে ওটা প্রায় 96 পেজের একটা চ্যাপ্টার ছিল, 96 বা 94 পেজের একটা চ্যাপ্টার ছিল, সেটা আমি টোটাল কভার করেছি একটা ভিডিওতে, প্রচুর বড় ভিডিও। তো ডেফিনেটলি সেই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট এখানে যে আলোচনা করবো, যদি ধাতু আলো থেকে কোনো প্রশ্ন পড়ে ওর বাইরে যাবে না। তো একটি লবণ এবং হাইড্রোজেন কিন্তু উৎপন্ন হয় যখন আমরা অ্যাসিড এবং ধাতুগুলোর মধ্যে বিক্রিয়া করাই। নেক্সট পয়েন্টটায় চলো, আচ্ছা পয়েন্টটা দেখো কী বলেছে, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি দ্বারা বিশুদ্ধ গলিত আকরিক থেকে উচ্চ বিক্রিয়াশীল ধাতুগুলিকে নিষ্কাশন করা হয়? এটাও তোমাদের আমি কিন্তু মেটাল নন মেটাল চ্যাপ্টারে আমি পড়িয়ে দিয়েছি, লাস্ট 4th পার্টে আমাদের এটা ছিল, আর 4th পার্টটা এবার আমি একটা ভিডিওতেই লাস্টের দিকে দিয়ে দিয়েছি, তোমাদের পুরোটাই আছে, কোনো বাদ বা কাটা হয়নি বা এডিট করা হয়নি, টোটাল পার্টটাই দিয়েছি। তবে হ্যাঁ 1, 2, 3, 4 একসাথে আছে, আগেরবার যেটা 1, 2, 3, 4 আলাদা করে পার্ট এসেছিলো, এবারে তোমাদের একসঙ্গে দেওয়া হয়েছে। দেখো এই যে ফোর্থ পার্টে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে ধাতুগুলোকে নিষ্কাশন কীভাবে করা হয়, অর্থাৎ শুদ্ধ ধাতু নিষ্কাশন কীভাবে করা হয় তার আকরিক থেকে, সেখানে আমি তোমাদের এটা আলোচনা করেছিলাম। এটা উত্তর হবে তোমাদের তড়িৎ বিশ্লেষণ, সব লিঙ্ক নিচে আছে, আমি বারবার বলছি এই ভিডিওর নিচে গুরুত্বপূর্ণ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। আচ্ছা পরেরটা দেখো কী বলেছে, যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি কেরোসিন তেলের সঙ্গে সংরক্ষিত করা হয়? তো ফার্স্ট মাথায় রাখবে যে কেরোসিন তেলের সঙ্গে সংরক্ষিত কিন্তু করা হয় ফার্স্ট গ্রুপের যে মেটালগুলো আছে, যেমন নেনে মানে সোডিয়াম, যেমন পটাশিয়াম, এদেরকে কিন্তু কেরোসিন তেলের মধ্যে সংরক্ষণ করা হয়। কেন? কারণ এরা হচ্ছে ধাতু, এমন ধাতু যারা প্রচণ্ড রিয়াক্টিভ, এরা অত্যন্ত রিয়াক্টিভ হওয়ার জন্য কী হয়, এরা অক্সিজেন এবং জল উভয়ের সঙ্গে কিন্তু এরা বিক্রিয়া করে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের? সোডিয়াম। আচ্ছা পরেরটা দেখো, সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে তাপমাত্রা রূপান্তর করতে গেলে তোমাকে কী করতে হয়? তোমাকে যে সেলসিয়াস স্কেল আছে তার সঙ্গে তোমাকে 273 যোগ করতে হয়। যে কোনো তাপমাত্রা যেটা তুমি সেলসিয়াস স্কেলে পাবে তার সঙ্গে 273 যোগ করলে সেটা কনভার্ট হয়ে যাবে তোমার কেলভিন স্কেলে। তো এখানে অ্যান্সার কিন্তু কী হবে, যে প্রদত্ত তাপমাত্রাতে 273 যোগ করতে হয়। আচ্ছা পরেরটা দেখো কী বলেছে, 4 কেজি, এটা 4.0 কেজি মানে 4 কেজি, 4 কেজি ওজনের একটি বস্তু স্থির অবস্থায় আছে, একটি ধ্রুবক বলের অধীনে এটি 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, এই বল দ্বারা সম্পাদিত কার্যের পরিমাণ কত? এখানে কার্য মানে গতি, দেখো তোমাদের একটা কথা বলি, গতি শক্তি, শক্তি আর কার্যের যে ফর্মুলা সেটা সেমই হয়। এখানে তোমাদের হাফ ইন্টু এমভি স্কোয়ার করলে কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, তো হাফ ইন্টু এমভি স্কোয়ার করো। তো হাফ ইন্টু এম, এম কত বলেছে তোমাদের? 4, আর ভি কত বলেছে তোমাদের? 5, তো 5 স্কোয়ার করো, অ্যান্সার দেখতে পাচ্ছ তোমাদের 50 ইজিলি চলে আসছে। তো এখানে জুল, কারণ কার্য আর শক্তির যে একক সেটাও সেম হয়, ওই জন্য এখানে তোমার মাথা রাখবে। তো 1/2 × 4 × 25 এটা তোমাদের চলে আসবে, অর্থাৎ 50 জুল তোমাদের অ্যান্সার চলে আসবে। নেক্সট পয়েন্টটা দেখো, বিদ্যুৎ আই, এটা আই কিন্তু, হ্যাঁ বিদ্যুৎ আই, এখানে আই মানে কি? প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ একটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একটি উৎস ও সম্পূর্ণ রোধে বিভব পার্থক্য ভি বজায় থাকে, টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি কত? দেখো বাংলাগুলো খুব খটোমটো হয়, এখানে ইংরাজিটা পড়ো খুব দ্রুত তুমি বুঝতে পারো। এই কারেন্ট আই ফ্লোস থ্রু এ রেজিস্টার, অর্থাৎ একটা কারেন্ট প্রবাহ যেটা কিনা আই, সেটা যদি রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে একটা সোর্স মেনটেন আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভি, এবং তার যদি বিভব পার্থক্য ভি থাকে তাহলে
এনার্জি কতটা সাপ্লাই হয়। তো তোমাদের মাথায় রাখতে হবে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সমান সমান কী জানি। ইলেকট্রিক এনার্জিটা আমি এখন তোমাদের পড়াইনি, এটা লাস্ট পার্টে তোমাদের আসবে। আমি অলরেডি একটা ক্লাস তোমাদের দিয়েছি প্রবাহিত রীতে, সেটাও কিন্তু বেশ বড় ক্লাস ছিল। তো তার লাস্ট পার্টটা আমি তোমাদের করাবো, সেখানে তোমাদের এই ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে আলোচনা করে দেবো। সেটা হচ্ছে তোমাদের বিভব পার্থক্য ইনটু তোমাদের মাথায় রাখতে হবে প্রবাহ ইনটু তোমাদের সময়, এই হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা। তাহলে বিভব পার্থক্য এখানে কী বলেছে? ভি দেখো, প্রবাহ কী বলেছে? আই বলেছে, আর টাইম কী হবে? টি। দ্যাট মিন্স এটা তোমাদের উত্তর হবে। দেখো সূত্রের ওপরেই কিন্তু ডিরেক্ট প্রশ্ন পড়েছে। নেক্সট পয়েন্টটা চলো, কী বলেছে? রোধের এসআই একক কী? ডেফিনেটলি ওহম, এটা সবাই জানো। পরেরটায় চলো, নেগেটিভ অ্যাক্সেলারেশন ইজ অপোজিট অফ ডিরেকশন। দেখো ঘাবড়াবে না, ইংরাজি দেখে নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে কি? মন্দন, অর্থাৎ নেগেটিভ অ্যাক্সেলারেশন। দেখো অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, কিন্তু এখানে নেগেটিভ ত্বরণের কথা বলেছে। নেগেটিভ ত্বরণ মানে কি? মন্দন। নেগেটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ বলতে কী বোঝায়? মন্দনকে বোঝায়। মন্দন কখন তৈরি হয়? দেখো তুমি সাইকেলে খুব দ্রুত গতিতে যাচ্ছ, সামনে একটা গাড়ি চলে এলো, তুমি কী করবে? তুমি ব্রেক কষবে, অর্থাৎ গাড়ির গতিকে কমানোর চেষ্টা করবে। তাহলে তোমার বেগ কাজ করছে এদিকে, আর তুমি সাইকেলটাকে কমাতে চাইছো, তো সাইকেলটাকে তুমি বিপরীত দিকে নিয়ে যেতে চাইছো। তার মানে মন্দন বেগের বিপরীতে কাজ করে। তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? ভেলোসিটি বা বেগের অপোজিট ডিরেকশনে কাজ করে। বুঝতে পারলে? একটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বলে দিলাম, ব্রেক যেই কষলে সেটা মন্দনের এক্সাম্পল হলো। নেক্সট পয়েন্টটা দেখো, দ্য নাম্বার অফ নিউট্রন ইন অ্যান অ্যাটম ইজ ইকুয়াল টু, অর্থাৎ একটি পরমাণুতে, সরি একটি, হ্যাঁ বলতে পারি একটি পরমাণু, একটি পরমাণুতে কতটা কতগুলো নিউট্রন থাকে সেটা কীভাবে বুঝবো? দেখো আমরা জানি ভর সংখ্যা সমান সমান কী, ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে এইটা, মাস নাম্বার। ওকে, মাস নাম্বার আমি এমএন বলে লিখছি। ভর সংখ্যা সমান সমান আমরা কী জানি? আমরা জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা আমরা জানি। এর মধ্যে ইলেকট্রনের কোনো ব্যাপার থাকে না, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার আমি একটা জিনিস বলে দিই, এই যে প্রোটন সংখ্যা, এটা একে বলা হয় অ্যাটমিক নাম্বার, একে বলা হয় অ্যাটমিক নাম্বার। তা আমরা যদি নিউট্রন সংখ্যা পেতে চাই তাহলে আমরা কী করবো? এমএন থেকে, মানে ভর সংখ্যা থেকে আমরা অ্যাটমিক নাম্বারকে বাদ দিয়ে দেবো, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। দেখো সেটাই এখানে ক্লিয়ারলি লেখা আছে, মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার। তো এই হচ্ছে তোমাদের ফর্মুলা, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এটা, ওটা থেকে এটাতে আসে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পয়েন্টটা যাবো। কী বলছে? সার্বজনীন ধ্রুবক বা জি এর মান কে আবিষ্কার করেন? একদম হেনরি ক্যাভেন্ডিশ, সেটা বহুবার পড়েছে। আইজাক নিউটনের সঙ্গে এনাকে গুলি দেওয়া হয়, তো হেনরি ক্যাভেন্ডিশ হচ্ছে এখানে সূত্র, মানে তোমাদের নাম হবে। এবার দেখো জি এর ভ্যালু কত, সেটা একটু ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখবে। 6.67 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, দ্যাট ইজ, এটা হচ্ছে খুব বড় একটু মান। কী বললাম আমি? 6.67 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার এটা কিন্তু এইটাও নয়, এটা একটা বড় মান, আমি তোমাদের ছোটো করে এখানে লিখে দিলাম। আচ্ছা এখানে কি বলেছে? দেখো, নেম দ্য মেটাল দ্যাট ক্যান বি কাট ইজিলি উইথ আ নাইফ, যেটা কি ইজিলি নাইফ দিয়ে কাটা যায়। এখানে তোমাদের অ্যান্সার কী হবে? এখানে তোমার অ্যান্সার হবে তোমাদের সোডিয়াম। দেখো সোডিয়ামকেও কাটা যায়, পটাশিয়ামকেও কাটা যায়, লিথিয়ামকেও কাটা যায়, অর্থাৎ ফার্স্ট গ্রুপের যে ধাতুগুলো আছে, ফার্স্ট গ্রুপ, সেই ফার্স্ট গ্রুপের যে ধাতুগুলো আছে তাদের সবকটাইকে কিন্তু কী করা যায়? এই নাইফ দিয়ে কাটা যায়, তার কারণ তারা খুব কোমল ধাতু। নেক্সট পয়েন্টটা চলো, কী বলেছে? হুইচ গ্যাস ইজ রিলিজড হোয়েন ওয়াটার ইজ অ্যাডেড টু আ ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সঙ্গে যখন আমরা জলকে মেশাই তখন ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, কারণ ব্লিচিং পাউডারের মধ্যে থাকে ক্লোরিন। আচ্ছা পরেরটায় চলো, কী বলেছে? পর্যায় সারণীতে নিচের গ্রুপগুলোতে নাবতে থাকলে, যখন আমরা গ্রুপে ওপর থেকে নিচের দিকে নাবি তখন দুটো জিনিস হয়। এক কী হয়? এক অ্যাটমিক রেডিয়াস বেড়ে যায়। অ্যাটমিক রেডিয়াস মানে কি? এই যে একটা নিউক্লিয়াসের চারপাশে একটা কক্ষপথে ঘোরে হচ্ছে তোমাদের অ্যাটম, সরি ইলেকট্রন, ঘোরে কি? ইলেকট্রন। একটা নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে কে ঘোরে? ইলেকট্রন ঘোরে। এই যত আমরা গ্রুপের নিচের দিকে বাড়তে, মানে যেতে আরম্ভ করি, তত কী হয়? এই কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে। এই কক্ষপথের সংখ্যা বাড়তে থাকা মানে কি? অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাচ্ছে। অ্যাটমিক রেডিয়াস কাকে বলা হয়? এই যে নিউক্লিয়াস আমি বললাম, নিউক্লিয়াসের মধ্যবিন্দু থেকে শেষ কক্ষপথ পর্যন্ত যে ডিস্টেন্স তাকে আমরা বলি অ্যাটমিক রেডিয়াস। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি অ্যাটমিক রেডিয়াস। এবার এই অ্যাটমিক রেডিয়াস বেড়ে যায়। অ্যাটমিক রেডিয়াস বাড়ার কারণ কী? কারণ এই কক্ষপথ বেড়ে যাচ্ছে। এখানে অ্যান্সার, তাহলে এখানে উত্তর কী হবে? দ্য নাম্বার অফ শেল ইনক্রিজেস, এটাই তোমাদের অ্যান্সার হবে। ওকে পরেরটা চলো। আচ্ছা পরেরটা দেখো কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং লাস্ট এলিমেন্ট ইন নিউল্যান্ড অক্টেভ। তাহলে নিউল্যান্ডের অক্টেভ সিরিজের লাস্ট এলিমেন্ট কোনটা? সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ থোরিয়াম। থোরিয়াম হচ্ছে নিউল্যান্ডের অক্টেভের লাস্ট সিরিজে লাস্ট যে এলিমেন্ট সেটা। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন পড়ে, নিউল্যান্ডের অক্টেভে কতগুলো এলিমেন্ট আছে? তো এখানে উত্তর হবে তোমাদের 56টা, মানে 56টা কিন্তু উত্তর হবে না,
মাথায় রাখবে 56টা কিন্তু উত্তর হবে, উত্তর তোমাদের কী হবে 62টা, এটা মাথায় রাখবে। এটা প্রশ্ন পরে পরীক্ষার সময় দেখো, তোমরা যদি নর্মালি গোনো তোমরা 56টা এখানে খোপ পাবে, কিন্তু কিছু কিছু খোপে কী আছে একটা করে বেশি আছে, এখানে যেমন একটা, এখানে যেমন তোমাদের একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টা বেশি হয়ে যায়। তো 56টার সঙ্গে 6 যোগ করলে 62 আসে। তো অ্যান্সার কিন্তু এখানে তোমাদের হবে নিউল্যান্ডের অকটেপ সিরিজে কতগুলো এলিমেন্ট ছিল, 62টা কিন্তু এলিমেন্ট ছিল, লাস্ট এলিমেন্ট ছিল থোরিয়াম। আচ্ছা পরেরটা চলো, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য NH4 হোল টু SO4। দেখো NH কত হয়ে যাবে, দুটো হয়ে যাবে, এন এর কটা হয়ে যাবে দুটো, এইচ এর কটা হয়ে যাবে 4 দুগুণে 8টা, এস এর কটা হয়ে যাবে একটা, আর ও এর কটা হয়ে যাবে 4টে। তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে 15। অ্যাকচুয়ালি মাথা রাখবে এই যে ব্র্যাকেটের বাইরে যেটা দেওয়া থাকে সেটা ভেতরের সংখ্যার সঙ্গে গুণ হয়ে যায়, 4 দুগুণে এই জন্য এখানে 8 হলো, এখানে 1 ছিল ওই জন্য এখানে কী হয়ে গেলো 2 হয়ে গেলো। তো টোটাল এখানে গুণলে অ্যান্সার কত হবে তোমাদের 15টা। নেক্সট পয়েন্টে চলো, দ্য রিফ্লেক্টর অফ এ সার্চ লাইট। তো দ্য রিফ্লেক্টর অফ এ সার্চ লাইট হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়, এর কারণ হচ্ছে অবতল দর্পণে ফোকাসে এসে যে আলোর রশ্মিগুলো থাকে সেগুলো কনভার্জ হয়, অর্থাৎ মিলিত হয়, মিলিত হলে আমরা ফোকাস করতে পারি। ওই জন্য সার্চ লাইটের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, আমরা কিন্তু কনভার্জিং লেন্স মানে অবতল দর্পণ, সরি কনভার্জিং মিরর মানে অবতল দর্পণ আমরা ব্যবহার করি, এটা তোমাদের অ্যান্সার হবে। আচ্ছা এইটার ওপরেও কিন্তু আমি এক্সপ্লেনেশন তোমাদের ওই আলোর চ্যাপ্টায় করিয়েছি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ প্রেজেন্ট ইন রেড অ্যান্ট। ডেফিনেটলি তোমরা সবাই জানো ফার্মিক অ্যাসিড কিন্তু রেড অ্যান্টে পাওয়া যায়। আচ্ছা পরেরটা চল, আচ্ছা এখানে কি বলেছে দেখো, হোয়েন এ নাম্বার অফ রেজিস্টার্স আর কানেক্টেড ইন আ সিরিজ ইন আ সার্কিট দ্য ভ্যালু অফ কারেন্ট। তো মনে রাখবে যখন তোমরা সিরিজ সার্কিটিংয়ে রেজিস্টার লাগাও, মানে ধরো প্রথমে লাগালে R1, তারপর লাগাচ্ছ R2, তারপর লাগাচ্ছ R3, তারপর লাগাচ্ছ R4, এইভাবে ধরো তোমরা লাগিয়েই যাচ্ছ রেজিস্টার, তারপরে রেজিস্টারের সংখ্যা দেখতে পাচ্ছ বাড়ছে, তাহলে টোটাল ভ্যালু অফ রেজিস্টার কী হবে, ডেফিনেটলি ইনক্রিজ করবে। আর টোটাল ভ্যালু অফ রেজিস্টার মানে রোধের সংখ্যা যদি ইনক্রিজ করে তাহলে কারেন্টের ভ্যালু কী হবে, কমে যাবে, তাহলে এখানে উত্তর কী হবে তোমাদের ডিক্রিজ হয়ে যাবে, বুঝতে পারলে, কারণ রেজিস্টার বা রোধের সঙ্গে কারেন্টের সম্পর্ক ব্যাসানুপাতিক। তো কারেন্ট মানে হচ্ছে প্রবাহ, আর প্রবাহকে বাধা দেয় কে রোধ, তাহলে রোধ যদি বাড়ে তার প্রবাহ কী হবে, কমে যাবে। পরেরটায় চলো, কী বলেছে, একটি 4 কেজি অবজেক্ট ইজ মুভিং হরাইজেন্টালি উইথ আ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড, টু ইনক্রিজ ইটস স্পিড টু 10 মিটার পার সেকেন্ড দ্য অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক রিকোয়ার্ড টু বি ডান অন দিস অবজেক্ট। অর্থাৎ কতটা কার্য করতে হবে যদি 4 কেজি ওজনের একটা বস্তুকে তার গতিবেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তাকে যদি বাড়াতে হয় 10 মিটার পার সেকেন্ডে, কিছুই না, সিম্পলি তোমরা কী করবে, হাফ ইন্টু MV² করবে, দেখো হাফ ইন্টু MV² এই সূত্রই কাজে লাগাবো আমরা, কিন্তু প্রথমে একটা গতিবেগ ছিল সেটা হচ্ছে 5, পরে গতিবেগ হয়ে গেছে 10, দুটোর মধ্যে তোমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে, তো V2 - V1² এই তোমাদের হবে, তাহলে হাফ ইন্টু M কত বলেছে এখানে 4, তাহলে V2 তার স্কোয়ার, V2 মানে কি, V2 মানে হচ্ছে যেটা শেষে গতিবেগ ছিল, তার স্কোয়ার মানে কত 100, আর V1 তার স্কোয়ার, V1² মানে কি 5, 5-এর স্কোয়ার করলে কত হয় 25 হয়, দেখেন অ্যান্সার কী হবে হাফ ইন্টু 4 × 75, কাটাকুটি করো সিম্পলি 2, তাহলে অ্যান্সার কী আসছে 150 জুল। এতটাই জুল কার্য করতে হয়েছিল যদি 4 কেজি ওজনের একটা বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে বাড়িয়ে 10 মিটার পার সেকেন্ড করতে হয়। চলো পরেরটায় যাবো আমরা, কী বলেছে, ইন ম্যান্ডেলি পিরিয়ড টেবিল দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট আর কনসিডার্ড আ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অবশ্যই অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসের উপর আমি বললাম ম্যান্ডেলিভ পর্যন্ত সবাই অ্যাটমিক মাস ব্যবহার করেছিলেন, কিন্তু মোজেলে একমাত্র এই ভুলটা বুঝতে পেরেছেন, উনি কিন্তু অ্যাটমিক মাস নয়, উনি অ্যাটমিক নাম্বারের উপর কাজ করেছিলেন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন আশা করি, হ্যাঁ, বাতাসে একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, বাতাসে একটি উত্তল আয়নার ফোকাস দৈর্ঘ্য কত এফ, এই আয়নাটিকে এমন একটি তরলে নিমজ্জিত করা হলো যার ইউ হচ্ছে 4/3, তাহলে আয়নার ফোকাস দৈর্ঘ্য কী হবে, দেখো U = 4/3, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা কি, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নেই, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যা খুশি হতে পারে এখানে তার উপর ফোকাস দৈর্ঘ্যের কোনো রিলেশন খাটবে না, তো এফ যা ছিল এফ কিন্তু তাই থাকবে, এখানে উত্তর কী হবে, এফ কিন্তু যা ছিল এফ কিন্তু তাই হবে, এরকম ধরনের প্রশ্ন পরে তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য, একটা দারুণ ভ্যালু বা বড় একটা সংখ্যা দিয়ে দেয় কিন্তু সেই সংখ্যাটা কোনো ইউজই হলো না, তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য পরে, আর তারাই কনফিউজ হবে না যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো আচ্ছা এই তোমাদের 30টা প্রশ্ন আজকে আলোচনা করা হলো, টোটাল ডিটেলস আমরা আলোচনা করলাম, MCQগুলো সলভ করলাম উইথ ব্যাখ্যা সমেত, এবং তোমাদের কিন্তু আমরা নিউমেরিক্যালসগুলো করে দিলাম। তো যদি এরকম ভিডিও আবার পেতে তোমাদের ইচ্ছা করে বা তোমরা চাও বা নোটিফিকেশান তোমাদের ডিরেক্ট যায় চাও, তাহলে ডেফিনেটলি ইউটিউবের বেল আইকনটাকে কিন্তু হিট করে রাখো, কারণ বেল আইকন মানে হচ্ছে নোটিফিকেশান আইকন, ওটাকে যদি তোমরা প্রেস না করো, যদি ওটাকে যদি তোমরা সোজা কথা বলতে যদি না ইউজ করো, তাহলে কী হবে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না, ডেফিনেটলি ওটাকেও তোমরা প্রেস করো। এছাড়াও তোমাদের ফোনের সেটিংসে গিয়ে
নোটিফিকেশান যে ট্যাব আছে তার মধ্যে ঢুকে ইউটিউবটাকে অ্যাক্টিভ রাখো, তাহলে কিন্তু তোমাদের যত যাবতীয় যা নোটিফিকেশান ইউটিউব পাঠাবে সেটা তোমাদের ফোনের ভেতরে গিয়ে তোমাদের স্ক্রিনে অ্যাপিয়ার হবে। তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, যেমনটা বললাম নিচে পিডিএফ আছে ডাউনলোড করো, কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো এক্সপ্লানেশানটা বা ব্যাখ্যাটাকে বোঝার জন্য। ধন্যবাদ।